এই জোয়ারান্তা গ্রামে একটা আশ্রম আছে যা হলো ভবা পাগলের আশ্রম, নামটা শুনছেন আপনারা, ভবা পাগল। ভবা পাগলের একজন শিষ্য ছাত্র যার নাম অসীম সরকার, ভারতে ওনার বাড়ি কবিগান করে থাকে। এই অসীম দাস সরকার ভবা পাগলের পবিত্র কদমের মধ্যে পড়ে বলছিল, দয়াল গান কেমন করে করতে হয়, পাগল কোনো জবাব করে না। আবার জিজ্ঞেস করলো, দয়াল গান কেমন করে হয়, কেমন করে গান করলে মানুষ গান শোনে। বাবা পাগল জবাব করে না, তৃতীয়বার আবার জিজ্ঞেস করছিল, দয়াল একবার বলো না, গান কেমন করে করতে হয়, কেমন করে হয়। বাবা পাগল একটা গালি দিছিল, বলছিল, শালা গান এমন করে গাইতে হয় যখন যে গানটা করবি মনে করতে হবে এই গানটাই তোর জীবনের শেষ গান। কথাটা বলার মধ্যে একটা উদ্দেশ্য হলো, যেখানে অনেক সাধুর আগমন ঘটে তাকে সাধুর বাজার বলা হয়। এই সাধুর বাজারে সাধু সঙ্গে এসে আমার জীবনে আর একটা সাধু সঙ্গ হবে কিনা এটা আমি বলতে পারি না। আজকের এই সাধু সঙ্গটাই আমার জীবনের শেষ সাধু সঙ্গ হতে পারে। আর সেখানে দাঁড়িয়ে আমার ওস্তাদ জিয়াউল সরকারের লেখা একটি গান আমি আপনাদেরকে শোনাব। গৌসল আজম আমার জালাল সান বাবা, বাবা তুমি ভক্তের আউলি, ওরে আমি ভাবি জানি না প্রেমী জানি না, শামসুল সান বাজান আমি ভাবি জানি না প্রেমী জানি না, জব্বার সান তোমায় ভজব কি দিনা, গাউসুল আজম দয়াল বাবা তুমি বাবা আউলিয়া, ভাব জানি না প্রেম জানি না, ভাব জানি না প্রেম জানি না, তোমায় ভজব কি দিয়া, গাউসুল আজম অনুকূল
দিলে প্রেম দিয়া গাবো সুলাগম শামসুল বাজান তুমি ভক্তের আউলিয়া আরে তুমি বাজান বাবা।